আমরা এবার চলে যাব কামাখ্যাগুড়িতে। প্রায় 300 কিলোমিটার হেঁটে 9 জন শ্রমিক মালদা যাচ্ছিলেন। তারা রেলপথে হেঁটে হেঁটে অসমের কামাখ্যা থেকে মালদা যাওয়ার পথে কামাখ্যাগুড়ি রেল স্টেশনে আটকে পড়েন, সেখানে তাদের আটক করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তাদের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে তাদের থার্মাল স্ক্রিনিং করা হয়। প্রত্যেকের শরীরের অবস্থা স্বাভাবিক ছিল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কামাখ্যাগুড়ির স্থানীয় বাসিন্দা অনিরুদ্ধ বিশ্বাস বলেন, তারা শ্রমিকদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আপাতত স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কামাখ্যাগুড়ি হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে তাদের। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের বাড়ি ফেরত পাঠানোর বিষয়ে সচেষ্ট হবেন তারা। এ কিন্তু একটি নির্মম দৃশ্য, কারণ প্রায় 300 কিলোমিটার হাঁটছেন এই সমস্ত শ্রমিকরা তাদের গন্তব্য মালদা। সত্যি কথা বলতে যে কামাখ্যাগুড়ি রেল স্টেশনে তারা আটকে পড়েছেন, অর্থাৎ অসমের কামাখ্যা থেকে কিন্তু তারা রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছেন। এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী কিন্তু আমরা। এই শ্রমিকরা তারা নিজের বাড়িতে পৌঁছানোর জন্য কিন্তু পায়ে হেঁটেই চলতে শুরু করেছেন, যা সত্যি খুব হৃদয় বিদারক ঘটনা। আমরা শুনে নেব কি বলছেন এই বিষয়ে। হরিশ্চন্দ্রপুর যাব। কিভাবে আসলেন এত দূর? এখন তো আসছি দুদিন ধরে। আমরা বাড়ি যাব, আমাদের বাড়ি গেলে পরে তো আমাদের ওইদিকে মেডিকেল চেক আপ করে এখানে ধরে নিল। এখানে যাচ্ছিলাম আমরা রাস্তা ধরে, এখানে বললো এলে মেডিকেল বলে করাইলে তোমাদের পৌঁছবার ব্যবস্থা করবো। বাড়ি কাল কানাকানি করছে। এখন তো জানেন আপনি লকডাউন চলছে, লকডাউনে চলছে, আমাদের ওখানে কাজ বন্ধ হয়ে গেছে, আদিন ধরে অলরেডি বন্ধ হয়ে গেছে। কোথায় কাজ করতেন? কামাখ্যায়। কোথায়? কামাখ্যায়। সেখান থেকে কোনো ব্যবস্থা করেনি আপনাদের জন্য? না, ব্যবস্থা করেনি। এখন 3 মাস ওখানে কাম বন্ধ করে দিয়েছে। বলেছিলেন যে আপনারা বাড়ি যাবেন? হ্যাঁ, বলেছিলাম যে আমরা বাড়ি যাব, কিছু বলেনি। অসম সরকার আপনাদের সহযোগিতা করে? অসমের যে গভর্নমেন্ট তারা সহযোগিতা করে? করে না। কই দেখেছি করবে, করবে। তারপরে তো আমরা বাড়ি যাব। এখন কি বাড়ি যেতে পারি? হ্যাঁ, আজ সকালে খবর পেলাম 9টার দিকে যে কামাখ্যা থেকে, গুয়াহাটি কামাখ্যা থেকে 9 জন শ্রমিক রেললাইনের ট্র্যাক ধরে কামাখ্যাগুড়িতে এসে পৌঁছেছে। তাদেরকে কামাখ্যাগুড়ি রেল স্টেশনের আরপিএফরা তাদেরকে স্টেশনে থাকতে দিচ্ছিল না। খবরটা পেয়ে আমরা কয়েকজন মিলে তাদেরকে রেস্কিউ করে কামাখ্যাগুড়ি হাসপাতালে নিয়ে আসি এবং কুমারগামের বিডিও মীর কর্মকার, জেলা সভাধিপতি তাদের সাথে যোগাযোগ করে, ডিএমওকে সাথে যোগাযোগ করে তাদেরকে হসপিটালে রাখা হয়েছে, তাদের স্ক্রিনিং করা হয়েছে এবং তাদের আপাতত কামাখ্যাগুড়ি হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টারে তাদেরকে রাখা হবে 14 দিন। এই ব্যবস্থাটা আপাতত সরকারের তরফ থেকে করা হয়েছে। 14 দিনের পরেও যদি পরিস্থিতি এরকমই থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে সরকারের যে কর্মসূচি বা সরকারের যে পলিসি আছে সরকার সেই পথেই হাঁটবে। সেটা যেহেতু আমরা সরকারের বাইরের লোক, আমরা সাধারণ জনগণ, তো সেটা সরকারের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী সরকার তাদের ব্যবস্থা করবে নিশ্চয়ই। আমরা শুনলাম সেখানকার সাধারণ মানুষ, তারাও কি বলছেন?